15 আগস্ট জাতীয় শোকের দিন, বাংলার আকাশ বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা 75-এর এই দিনে আগস্ট এবং শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছিড়া অশ্রুপ্লাবনে। 75-এ 15ই আগস্ট সুবে সাদিকের সময় যখন ধানমন্ডির 32 নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টি খাতে খাতকরা ঝরঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপা। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীত সতস্ত্র বাংলাদেশ বিহল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়। 15ই আগস্ট শোকার্ধ বাণী পাঠের দিন। 1975 সালে 15ই আগস্টের কাল রাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অভিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজি কামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। প্রায় একই সময় ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াতের বাসায় হামলা করে শেরনিয়াবাদ ও তার কন্যা বেবি, পুত্র আরিফ শেরনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু, আব্দুর রব শেরনিয়াবাদের বড় ভাইয়ের ছেলে সজীব শেরনিয়াবাদ এবং এক আত্মীয় বেন্টু খান। জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে সকল শহীদকে। নিউজ ফ্ল্যাশ 71-এ পুরো পরিবারের পক্ষ থেকে সকলেই গভীর শোক প্রকাশ করছে।